mati jaya, mati jaya. 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 নৃশংসভাবে নাবালিকা ছাত্রীকে গলা কেটে খুন করার প্রতিবাদ জানিয়ে পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে একদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অন্যদিকে ইংলিশ বাজার থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ বিজেপির। ইংলিশ বাজার থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা। অন্যদিকে মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন উত্তর বালুচর এলাকার স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন এলাকা জুড়ে। নৃশংসভাবে নাবালিকা ছাত্রীর গলা কেটে খুন করার ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি এলাকায়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, দফায় দফায় চলছে বিক্ষোভ। আমাদের ইংলিশ বাজার শহরের থানা থেকে 1 কিলোমিটার দূরত্বের মধ্যে সৃষ্টি কেশরী 10 বছরের নাবালিকা মেয়ে কেবল এবার চিন্তামণি স্কুলে অ্যাডমিশন হয়েছে এই কয়েকদিন আগে। 10 বছর বয়স, তার অপহরণ হয় আমরা জানতে পারি, বাড়ির লোক থানায় এফআইআর করে। কিন্তু এই 56 ঘন্টা পুলিশের অদ্ভুত নিষ্ক্রিয়তা এবং পুলিশের কাছে যখনই বাড়ির লোক এসছে বলছে এখানে নেতাদের প্রোগ্রাম আছে, মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম আছে, এখানে বড় বড় নেতাদের প্রোগ্রাম আছে, আমরা কোনো এখন ব্যবস্থা নিতে পারবো না, আমরা এই প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর ব্যবস্থা নিব। এবং অদ্ভুতভাবে আমরা দেখতে পেলাম যে 56 ঘন্টা পেরিয়ে গেল, তারপরে পুলিশ হঠাৎ করে কালকে রাত্রে মেয়েটার মৃতদেহ পেল মুন্ডু কাটা অবস্থায়, ধর্ষিত অবস্থায়। আমরা পুলিশের এই যে নিষ্ক্রিয়তা, অপদার্থতা এবং এই যে তৃণমূলের নেতা নেত্রীদের চামচাবাজি, এর প্রতিবাদে আমরা আজকে থানার সামনে উপস্থিত হয়েছি। এবং আমরা আজকে এই জিনিসটা এখান থেকে করে যাব যে আজকে আমাদের বাড়ির কোনো মেয়েও কিন্তু কেউ সিকিউর নাই, এমনকি পুলিশ যারা চাকরি করেন তাদের মেয়েও সিকিউর নাই ইংলিশ বাজার শহরে। আর এই সিকিউরিটির ব্যবস্থা পুলিশকে করতে হবে, কারণ তারা আমাদের করের টাকায় লালিত পালিত হচ্ছে, পরিবার পালন করছে, তাদের চলছে। স্বাভাবিকভাবেই আমরা এখানে চাইব যে আমাদের এসপি সাহেব এখানে আসবেন, তিনি শহরের দায়িত্ব নেবেন এবং তিনি বলে যাবেন যে আর পরে পর থেকে এইরকম ঘটনা ঘটবে না, আর এই ঘটনার মধ্যে ঘটলে 1 ঘন্টার মধ্যে পুলিশ অ্যাকশন নেবে, তারপরে আমরা এখান থেকে উইথড্র করবো।